শুদ্ধ পড়া। নামাজের ভেতর কথা বলা, কোনো লোককে সালাম দেয়া, সালামের উত্তর দেয়া, শব্দ করা, বিনা কারণে কাশি দেয়া, আমলে কাসির করা, বিপদে বা বেদনায় শব্দ করিয়া কাঁদা, তিন তাসবিহ পরিমাণ সতর্ক হইয়া থাকা, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেয়া, সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেয়া, নাপাক জায়গায় সেজদা করা, কেবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া, নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া, নামাজে শব্দ করিয়া হাসা, নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা, হাসির উত্তর দেয়া, নামাজে খাওয়া ও পান করা, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।